হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিডস এডুকেশান। ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আর সাবধানে আছো। দেখো বন্ধুরা, আমরা আগে স্বরবর্ণ শিখেছি, ব্যঞ্জনবর্ণ শিখেছি আর স্বরচিহ্ন বা কারচিহ্ন শিখেছি। আজকের আমরা ঋকার যোগে শব্দ গঠন করা শিখব। দেখো সকলে, ঋকার যোগে শব্দ গঠন, তাহলে আমরা সকলে পড়ব, লিখব আর শিখব। চলো, ঘরিকা ত ঘৃত, তৈরিকার মূর্ধান্য তৃণ, দন্তের নৈরিকার প নৃপ, ময়রিকার গ মৃগ, হৈরিকা ত হৃত, ময়রিকার দ্বয়হর্ষ মৃদু, ধৈরিকা ত ধৃত, পশৈ তৈরিকার পিতৃ, বৈরিকার থয়াকার বৃথা, দৈরিকার ডয়শূন্যর দৃঢ়, কৈরিকা ত কৃত, ঘৈরিকার মূর্ধন্যায়কার ঘৃণা। তাহলে এরি বা ঋকার যোগে শব্দ গঠন আমরা শিখে নিলাম আর জেনে নিলাম। দেখবে এরির উচ্চারণগুলো তোমরা সকলে লক্ষ্য করবে, কেননা উচ্চারণ করতে একটু সমস্যা হয়, তো তোমরা উচ্চারণ করার সময় ঋকারটা কোথায় বসতে তোমরা খেয়াল রাখবে আর লক্ষ্য করবে সঠিক উচ্চারণ হচ্ছে কি না, তাহলে তোমরা আরও ভালো করে জানতে পারবে আর শিখতে পারবে। তোমরা উচ্চারণের দিকে সকলে খেয়াল রাখবে। দেখো, ফিরে আর একবার পড়ব সকলে। ঘরিকা ত ঘৃত, তৈরিকার মূর্ধান্য তৃণ, দন্তে নৈরিকার প নৃপ, ময়রিকার গ মৃগ, হৈরিকার ত হৃত, ময়রিকার দ্বয়হর্ষ মৃদু, ধৈরিকা ত ধৃত, পশৈ তৈরিকার পিতৃ, বৈরিকার থয়াকার বৃথা, দৈরিকা ডয়শূন্যর দৃঢ়, কৈরিকা ত কৃত, ঘরিকার মূর্ধন্যায়কার ঘৃণা। তাহলে তোমরা উচ্চারণগুলো সকলে লক্ষ্য রেখেছো তো আর খেয়াল করছো তো? তোমরা মনোযোগ দিয়ে কিন্তু পড়ার সময় লক্ষ্য করবে, তাহলে তোমরা আরও ভালো করে জানতে পারবে। ঠিক আছে, তোমরা সকলে পড়ার সঙ্গে সঙ্গে খেয়াল করবে, তাহলে দেখবে তোমরা সঠিক উচ্চারণ করতে পারবে, তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করবে। আর আজকের এই পড়াচ্ছি, পড়ার সঙ্গে সঙ্গে তোমরা লিখবে। ঠিক আছে তো? চলো তাহলে ফিরে সকলে আর একবার পড়ে নেব। ঘরিকার ত ঘৃত, তৈরিকার মূর্ধান্য তৃণ, দন্তের নৈরিকার প নৃপ, ময়রিকার গ মৃগ, হৈরিকার ত হৃত, ময়রিকার দ্বয়হর্ষ মৃদু, ধৈরিকা ত ধৃত, পশৈ তৈরিকা পিতৃ, বৈরিকা থয়াকার বৃথা, দৈরিকা ডয়শূন্যর দৃঢ়, কৈরিকা ত কৃত, ঘরিকার মূর্ধন্যায়কার ঘৃণা। তাহলে আমরা সকলে পড়ে নিলাম আর শিখে নিলাম। এবারে উচ্চারণের দিকে তোমরা কিন্তু সকলে খেয়াল করবে। দেখো একবার আমি কেমন উচ্চারণ করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণটা করবে, তাহলে আরও ভালো করে জানতে পারবে। ঘৃত তৃণ,
নৃপ, মৃগ, হৃত, মৃদু, ধৃত, পিতৃ, বৃথা, দৃঢ়, কৃত, ঘৃণা। তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরা সকলে পড়ে নিয়েছো তো? তাহলে তোমরা বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরও ভালো করে জানতে পারবে আর শিখতে পারবে। হ্যাঁ, পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লিখবে, তাহলে ভালো করে মনে থাকবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা। প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।